দেশে দিন দিন বাড়ছে ভোজ্য তেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। ভোজ্য তেলের এমন সংকটপূর্ণ অবস্থায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৃষকরা দেখছেন নতুন তেল ফসল চাষের উজ্জ্বল সম্ভাবনা। সহকর্মী মুফাসসিলুল মাজেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় তেল ফসল পেরিলা চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা। লেমিয়াসি বা মিন্ট ক্রপ পরিবারের এই ফসলটি দক্ষিণ পূর্ব এশিয়া তথা দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, নেপাল, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলে চাষ করা হয়। মূলত 2020 সালে দীর্ঘ সময় গবেষণার পর দেশের 14টি জেলায় সফলভাবে এর পরীক্ষামূলক চাষ শুরু হয়। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বোচাগঞ্জ জেলার এক নম্বর নাফানগর ইউনিয়নের বড় সুলতানপুরে 12 একর জায়গা লিজ নিয়ে পেরিলা চাষ শুরু করেন কৃষি উদ্যোক্তা সৈয়দ রুকনুজ্জামান। 2021 সালে পেরিলা গবেষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদারের কাছ থেকে বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন তিনি। পেরিলা মূলত বর্ষাকালীন একটি ফসল। বর্ষাকালে আমাদের দেশে কোনো ভোজ্য তেল নেই, তো এই ক্ষেত্রে আমাদের দেশে একটা দারুণ সম্ভাবনা রয়েছে। আপনার মূল জমিতে আপনার 80 থেকে 85 দিনের মধ্যে আমরা এই ফসলটা সংগ্রহ করতে পারবো মূল জমিতে, আর বীজতলায় 20 থেকে 25 দিনের চারা আমরা মূল জমিতে রোপণ করব। এছাড়া আমাদের বর্ষাকালে আরেকটি পেরিলা সম্ভাবনা রয়েছে, পেরিলা ফুল থেকে মধু আরোহণ করা যায়, সংগ্রহ করা যায়, যেটা আর কি এটা আমাদের আরেকটা সম্ভাবনা। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে নতুন এই তেল ফসলটি নিবন্ধন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। উচ্চ গুণাগুণ সম্পন্ন এই তেল আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার 2100 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রয় হয়। জানা গেছে পেরিলা তেলের শতকরা 65 ভাগই ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য খুবই উপকারী। এছাড়া ফসলটিতে মোট ফ্যাটের শতকরা 91 ভাগ অসম্পৃক্ত, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহ মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি। এদিকে নতুন জাতের এ ফসল দেখতে কৃষি উদ্যোক্তা সৈয়দ রুকনুজ্জামানের ক্ষেতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় কৃষকরা। বলছেন সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে আগামীতে তারাও পেরিলা চাষ করতে চান। এই যে ফসলটা লাগাচ্ছি নতুন ফসল, আমরা এর আগে কোনোদিন দেখি নাই, এবারে প্রথম। তো ফসল মোটামুটি ভালো হচ্ছে, আশা করা যায় সামনে বার হতো আরও ভালো হবে, বেশি জায়গা লাগার চিন্তা ভাবনা করবো। পেরিলা ক্ষেতটার খরচ খুব কম কিন্তু লাভজনক, আমরা যদি ঠিক সময় মতো এটাকে লাগাইতে পারি তাহলে এটার মধ্যে খুব সুন্দর একটা বেনিফিট আসবে। কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি লাগাই তাহলে আসবে। এদিকে প্রথম লাগাইছে, যদি আবার হয়, আবার যদি ভালো ফল মূল হয় হয় না, আবার আমার ছেলেরাও লাগাবে, সবাই লাগাবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে পেরিলা তেলের ব্যাপক চাহিদা থাকায় দেশেও দিন দিন সম্প্রসারিত হচ্ছে পেরিলা চাষ। নতুন জাতের এই ফসল চাষে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পেরিলা হচ্ছে একটা উচ্চমূল্যের তেল জাতীয় ফসল, এটা বহির্বিশ্বে অনেক চাহিদা আছে এবং আমাদের দিনাজপুরের মধ্যে বোচাগঞ্জ উপজেলায় এটা প্রথম চাষ হচ্ছে। কৃষকরা অনেক আগ্রহ সহ ফসলটা দেখছে এবং তারা উদ্বুদ্ধ হচ্ছে। আর এই ফসল চাষের ক্ষেত্রে কৃষক রোপণকে যাবতীয় কারিগরি যে পরামর্শ, সে পরামর্শ আমরা কৃষি সংশোধন অধিদপ্তর বোচাগঞ্জের পক্ষ থেকে দিয়ে আসতেছি। প্রতি বছর দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে তেল আমদানিতে বিপুল পরিমাণ অর্থ গুনতে হচ্ছে সরকারকে। তবে নতুন জাতের ফসল পেরিলা চাষে সেই আমদানি খরচ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি, ডেস্ক রিপোর্ট।